সকাল থেকে কি করছিস? এই ওইদিকে আয়। যেটা আমার ওষুধটা নিয়ে। হ্যাঁ, কি করতে চাইছিস? পড়ে যাবি কিন্তু করতে করতে মুখ থেকে ওষুধটা রেখে তাটা খেতে হয় আমাকে। রেখে দাও, নষ্ট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 1 জুন আর আজকে মঙ্গলবার, এখন বাজছে হচ্ছে সকাল 8:30। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও এখন ভালো আছি। তো এখন তো 8:30 বাজছে, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর এখানে হচ্ছে বাবান, ও হচ্ছে ঘুম থেকে উঠেছে আর এখন নিচেই বিছানাটা করা আছে, কারণ কি আমি তো বললাম আমি নিচে শুচ্ছি আর ও হচ্ছে আমার মায়ের সাথে খাটটাই শুয়ে আর উঠে উঠে তার বদমাশি স্টার্ট হয়ে গেছে। আর দেখতে দেখতে জুন মাসও চলে এলো, আমরা 10 তারিখ করে হয়তো বা বাড়ি যাব জুন মাসে, আর এই মাস এই বছরটাও শেষ হয়ে যাচ্ছে লকডাউন এসব করতে করতে। 15 জুন অবধি হচ্ছে ওখানে ওয়েস্ট বেঙ্গলে তো লকডাউন চলছে। তো আমি যত স্পিডে কথা বলবো ও তত স্পিডে এখন কথা বলবে, কথা বলবে। তো চলো আর দেরি না করে দিনটাকে স্টার্ট করা যাক, এখন অনেক কাজকর্ম আছে। সকালবেলায় বিছানা ঝাড়া ঝাড়ি আছে, তারপরে ঘরটা পরিষ্কার করা, তারপর হচ্ছে রান্না করবো। রান্নায় আজকে কিছু স্পেশাল করবো, তো কি স্পেশাল করবো সেটা রান্নাঘরে গিয়ে বলছি। তো আজকের দিনটাকে চলো তোমাদের সাথে স্টার্ট করা যাক। এখন হচ্ছে অনেক রকম কাজ সারা হলো, তার মধ্যে হচ্ছে এখানে মাটনটাকে ডিপ ফ্রস করতে দিয়েছি, পুরো বরফ হয়ে আছে, অনেক সকালে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল তাও ছাড়েনি এখনো বরফ। বরফ ছাড়লে এটা রান্না করবো। বাইরে ওয়াশিং মেশিন চালিয়েছি, এখানে ওয়াশিং মেশিনে হচ্ছে এখানে সব দিয়ে দিয়েছি যা কিছু আমরা ইউজ করছিলাম এতদিন ধরে, চাদর টাদর এইসব। এতদিন ধরে ইউজ করা না, এতদিন ধরে মাঝখানে অনেকবার চেঞ্জ করেছি, লাস্ট যেগুলো ইউজ হচ্ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি আর কি। আর আজকে হচ্ছে আমাদের রিপোর্টটা আসবে, সেটাও জানতে পারবো যে রিপোর্টে কি আসবে। আর এখানে হচ্ছে মুসুর সাথে বসানো হয়েছে জল খাবার জন্য, এখানে হচ্ছে ওর সব বোতল টোতলগুলো ফুটিয়ে নিয়েছি। তো প্রায় অনেক কাজই হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট রান্নাটা বাকি আছে। রান্নাটা আমি বসিয়ে কষাতে দেবো, কারণ কষাতে টাইম লাগে। আর তারপর হচ্ছে ব্রেকফাস্ট করে দেবো, ওর ব্রেকফাস্টটা ওখানে রেডি হয়ে গেছে, সবজি টবজি মা এখানে কেটে রেখেছে, তো ওকে ব্রেকফাস্টটা তারপরে করিয়ে নেবো আর তারপরে হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করবো। আদা রসুন লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুলো সব মিশিয়ে, তো আজকে হচ্ছে এই পেঁপে আর আলু দিয়ে মাটনের পাতলা লাল যে ঝোল হয় সেটা করবো। তো এখানে এখনো অবধি মাংসটা আমার ছাড়েনি আর আমি আর ওয়েট করতে পারছি না, কারণ কি হচ্ছে বাবানকে খাওয়াবো, তার আগে ভালো একটা কষাতে দেবো। তো এটাকে অল্প আঁচে যদি এখানে রাখা হয় মশলার সাথে, এটা নিজে নিজেই ছাড়তে থাকে, আমি আগেও এরকম করেছি অনেকবার। তো যখন ছেড়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন করে ছেড়ে গেল এটা গ্যাসের মধ্যে। আর তার সাথে গরম গরম চা চলছে এখন, চা আমার এখানে চা আছে রান্না করতে, এটা আমার চা রান্না করতে করতে চা জল খাবার খাওয়া হচ্ছে। আর এটাকে আমি অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো, মাংসটাও ছেড়েও যাবে আর এটা পোস্তও থাকবে। এখানে ভিডিও হচ্ছে একজন খেতে খুব বদমাইশি করছে একদম, তুমি কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছো মেন স্ক্রিনে। আমি করে না এখানে হচ্ছে ফল কমলা লেবু কাটা আছে, এটা আমাদের জন্য জুস হবে, আর এটা হচ্ছে বাবানের জন্য আপেলের পিউরি বানাবো সেদ্ধ করে। আর ওদিকে হচ্ছে উজ্জ্বলের খাবার বানানো হয়ে গেছে টেবিলে, এটা রাখা আছে হচ্ছে ডিম পাউটি আর হচ্ছে এটা মুসুরি সেদ্ধ, মুসুরি সেদ্ধতে অনেকটা প্রোটিন থাকে আর হেলদি হয় সেই জন্য মুসুরি সেদ্ধ এখন বানানো হচ্ছে। আর বাদ বাকি তুমি কি খাবে? আমি মুসুরি সেদ্ধ খাবো। আর কি? মুসুরি খাবো আর ডিম সেদ্ধ, কারণ ডিম সেদ্ধ রাখা আছে। এই যে এক পিস ডিম রাখা আছে না জন্য আর সবার খাওয়া দাওয়া
আমি বাকি আছি, খেয়ে নাও তাড়াতাড়ি। এখন আছে দুপুর আড়াইটে, দুটো আসছে, আমরা লাঞ্চ করতে বসছি। লাঞ্চে আজকে আছে ভাত, এটা হচ্ছে শিমের ঝাল দেয়া, আর এটা হচ্ছে মাটন আলু আর পেঁপে দিয়ে। আর এইদিকে একজন পুরো চেঁচামেচি শুরু করে দিয়েছে, খাওয়া দিচ্ছে, খাওয়া ঘুম পেয়েছে অনেক। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, আর আমরা যে টেস্টগুলো করেছিলাম পরশু দিনকে সেই রিপোর্টগুলোও চলে এসেছে, মোবাইলে এসছে, এমনি কোনো মেলে বা কিছু ধরে মোবাইলের টেক্সট মেসেজে চলে এসেছে, মোবাইলে এসেছে মেসেজগুলো। কী এসছে? প্রথমে আমার নাম দিয়ে শুরু, তাও নাম উল্টোপাল্টা করেছে, উজ্জ্বল চক্রবর্তী, মহুয়া গাঙ্গুলি, কৃষ্ণা চক্রবর্তী, এই তিনটে আপাতত ইংরাজিতে এসছে, বাকি দুটো কানাডা কানাডাতে এসছে। তো সবার এখানে নেগেটিভ এসেছে দেখতে পাচ্ছ, মোটামুটি সব নেগেটিভ এসছে। আর কানাডাগুলো আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা লেখা আছে সেটা দেখে বুঝতে পেরেছি যে প্রত্যেকের নেগেটিভ এসছে। এই যে এটাতে সব এখানে নেগেটিভ ওয়ার্ডটা আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাতে নেগেটিভ ওয়ার্ড আছে। তো সবারই হচ্ছে রিপোর্ট এখন নেগেটিভ চলে এসেছে আর কি, আর কোনো ভয় নেই। এখন বাজছে হচ্ছে 5:30, আর এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে গেছি, আমিও উঠে গেছি, আর এখানে হচ্ছে বাবানও উঠে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা দুজনে মিলে আম খাচ্ছি, এই চামচটা করে ওকে দিচ্ছি, আর আমিও খাচ্ছি, আমটা বেশ মিষ্টি এখন, তো সেই জন্য বিকেলবেলা এই সময়টা একটা করে আম খাচ্ছি, এই সময় যেহেতু আমের সিজন সেজন্য। আর হচ্ছে আমি অ্যামাজন থেকে একটা নিবলার যেগুলো বলে সেগুলো অর্ডার করেছিলাম, এরকম ফ্রুটস ভেজিটেবলস এগুলোকে যাতে চিউ করে খেতে পারে এরকম আর কি, এর মধ্যে এরকম বড় বড় নিপলের মতন আছে, এর মধ্যে হচ্ছে ফ্রুটগুলোকে ভরে দিতে হবে, এখানে একটা লাগানো আছে, আর ও সেটাকে চিউ করে খেতে পারবে, এগুলো ফুটো ফুটো করা আছে, তো রসটা খেতে পারবে, আর যেটা ফাইবার্স মেন যেটা থাকে সেটা ভেতরেই থাকবে, গলায় আটকে যাওয়ারও কোনো প্রবলেম থাকবে না। আর ও দাঁতে যে এখন একটু প্রবলেম হচ্ছে, দাঁত আরও উঠছে বলে, সেটাতে ও রিলিফ পাবে, আর তার সাথে যেহেতু একটা টেস্ট পাবে, টিথার ও একদমই নিতে চায় না, তো এর সাথে যেহেতু ফল টল দিয়ে দিলে একটু টেস্ট পাবে বলে কিছুক্ষণ এটাকে চিউ করবে, ও দাঁতটাও রেস্ট পাবে, তো সেই জন্য এরকম আমি একটা অর্ডার দিয়েছিলাম। জানি না এটা কতটা ইউজফুল হবে, ফার্স্ট টাইম আমি ইউজ করবো, অনেক মিক্সড রিভিউ ছিল, তো আমি রিভিউ আমি তখনই ভালোভাবে বলতে পারবো যখন আমি ইউজ করবো, তো কালটাকে ইউজ করবো, এটাকে আগে গরম জলে ভালো করে ওয়াশ করে নেবো, দেন হচ্ছে ইউজ করবো, তারপরে দেখবো কেমন আমার এটা রেজাল্ট, আমার বেবি এটা পছন্দ করছে কি করছে না। ও আর কি ফ্রুটস এসবগুলো চিউ করে খেতে পছন্দ করে, কিন্তু আমার গলায় আটকে যাওয়ার কখনো কখনো ভয় লাগে, ওরকম বয়েল না করে দেওয়া যায় না, যেমন কি বেদানা এগুলো, তো সেই জন্য হচ্ছে এরকম একটা কিনেছি, তো দেখি কী রকম কী রেজাল্ট হয় এটার। তো আমরা হচ্ছে অলরেডি প্যাকিং শুরু করে দিয়েছি, তো আমার প্যাকিংটাও আজকে করবো, বাবানেরটা হয়ে গেছে, আর আমার প্যাকিং করতে গেলে সবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড্রপটাকে একটু গোছাতে হবে, কারণ কি কোথায় যে কী ঢুকে আছে আমি কিছুই খুঁজে পাবো না, আর্ধেক জিনিস আমার মনেই নেই এখানে কী আছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো ওয়ার্ড্রপটাকে আমি আর মা মিলে একটুখানি অর্গানাইজ করবো, আর তার মাঝে মাঝে যে ড্রেসগুলো বেরোবে আর কি গোছাতে গিয়ে, সেগুলোর মধ্যে থেকে যেটা নিতে ইচ্ছা করবো সেটাই নেবো, বেশি কিছু নেবো না, কটনের হালকা ফুলকা নেবো, ওখানেও আমার অনেক ড্রেস আছে, তো সেগুলোও পরতে পারবো। তো চলো স্টার্ট করা যায়, অলরেডি 6টা বেজে গেছে, বেশি দেরি করা যাবে না, অনেকটা টাইম লাগবে, তো মেবি একটা তাক একটা তাক করেও করতে পারি, দেখি কতটা কী হয়। তো আপাতত স্টার্ট করা যাক।
তো এই তাকটা আর এই তাকটাই দুটো তাক হচ্ছে মোটামুটি অর্গানাইজ করা হয়ে গেছে। আমি সিলেক্ট করে নিয়েছি কি কি নিয়ে যাব, খুব বেশি কিছু নিয়ে যাব না। আর এটা এখন এরকমই হয়ে আছে, এটা কাল পরশু করে আবার করব। আর এখানে হচ্ছে মা সমস্ত প্যাক করে নিয়েছে যেগুলো কিনা আমি সিলেক্ট করেছি। মায়ের ব্যাগে এটে যাবে মনে হয় 15 কেজি করে, আটে পার পার্সন 15 কেজি করে দেয় আর কি। তো যতটা সম্ভব মায়ের ব্যাগে আটিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে অন্য ব্যাগগুলোতে আরও অন্য জিনিস ভরতে পারি। তো বেশি কিছু নিচ্ছি না, ওখানে গিয়েও কেনাকাটা হবে সেজন্য। তো এই হচ্ছে প্যাক হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একজন আমার ট্রাইপডটাকে নিয়ে এখানে গান টান দেখছে, ট্রাইপডটাতেই ও গান দেখবে। আর এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, এইসব ব্যাপার আছে, রোদে রোদে দিতে হবে, অনেকদিন পরিষ্কার হয়নি। তিনটে আমার শাড়ি আছে যেগুলো পার্টি ওয়্যার শাড়ি, যেগুলো এখানে আমি নিয়েছিলাম কিন্তু এখানে একদিনও পরা হয়নি, বিয়ের পরে কেনা হয়েছিল মেনলি বিয়ে পারপাসে। সো এগুলোকে কালকে হচ্ছে রোদে দেবো, তারপরে হচ্ছে আবার আলমারিতে ঢোকাবো, কারণ একটু গন্ধ ছেড়ে গিয়েছে এগুলোতে। এখন হচ্ছে আলমারি টালমারি গুছিয়ে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো এই জন্য হচ্ছে চা খাচ্ছি। আর চাটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা এখন অবধি ভালো লাগছে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে, কিছু চেঞ্জ করার থাকে, সেটাও জানিও অবশ্যই। তোমরা কমেন্ট করলে সেটা পড়তেও ভালো লাগবে আমার। আর যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তো এটাই তোমাদের বলার ছিল, তো চলো নেক্সট ভিডিওটাকে কন্টিনিউ করি। কন্টাক্ট ভালো হয়েছে, সারাদিন অফিসে কাজ করার পরে গরম কম খেতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে মুসুরির সেদ্ধ। তো উজ্জ্বলের হচ্ছে আবার অফিস আরম্ভ হয়ে গেছে, অনেকদিন ছুটি নিয়েছিল সেজন্য আর ছুটি নিতেও চাইছিল না। তো অফিসে যদিও বলেছে 2 ঘন্টা করে কাজ করতে, 1 ঘন্টা করে রেস্ট করতে, কারণ কি সবাই জানে যে কীরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে আছি, আর আফটার কোভিড যে উইকনেসটা সেটা অনেকটা বেশি হয়, অনেক কিছু কমপ্লেক্সিটিও হয়। উজ্জ্বলেরও ব্লাড রিপোর্টও অনেক কিছুই এসেছিলো, যেগুলোর ওষুধ এখনও অবধি চলছে আর কি, যেগুলোকে ঠিক করার জন্য। তো সেই জন্য এরকম বলেছিলো, কিন্তু একবার স্টার্ট হয়ে গেলে অফিস সেটা আর সম্ভব হয় না, যেমন কি মিটিং চলতেই থাকে। তো এখনও পর্যন্ত কাজ চলছিলো, জাস্ট কমপ্লিট হলো 8টার সময়, আর ও বেশ টায়ার্ড হয়ে গেছিলো, শরীর ঝিমঝিম করছিলো। তো আমি ভাবলাম যে শুধু দুধ না দিয়ে ওকে কিছু সলিড ফুড দিই, যাতে করে ও আবার বুস্ট হবে ওর এনার্জিটা, না হলে ওই সব থেকে দুর্বল হয়ে আছে এখনও পর্যন্ত। আমরা অনেকটা রিকভার করে গেছি কিন্তু ওর উইকনেসটা এখনও পর্যন্ত আছে অনেকটাই, কারণ সব কিছু সিচুয়েশানটা ওকে সামাল দিতে হয়েছে সব থেকে বেশি। তো সেই জন্য ফিজিক্যাল যে উইকনেস সেটার সাথে সাথে মেন্টালি অনেক স্ট্রেস হয়েছিলো, সেখান থেকে ওর মানে উইকনেসটা অনেকটা বেশি হয়ে আছে এখনও পর্যন্ত। তো সেই জন্য ওকে আমি কর্ন বানিয়ে দিলাম, ফ্রিজে আর কিছু ছিল না, কর্নই ছিল সেটা এখন বানানোর জন্য। তো কর্নটাকে জাস্ট বয়েল করে ওটাকে একটু বাটার দিয়ে মানে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি লেবু আর ওই পেঁয়াজ আর চাট মশলা দিয়ে দেখলে ওটাকে মাখিয়ে দিয়ে বেশ সুন্দর খেতে লাগে, আর ওটা খুব হেলদিও হয়। আর তার সাথে সকালকার মুসুর সেদ্ধ ছিল, সেটা দিলাম। তো এটা দুটোই প্রোটিন, মুসুর সেদ্ধতে অনেকটাই প্রোটিন আছে, আর দুটোই হেলদি খাবার। তো সেই জন্য ভাবলাম এনার্জিটা আবার গেন হবে, সেই জন্য এটা দিলাম আর কি। আর ওরও বেশ ভালো লেগেছে খেয়ে, আমরা প্রায় কর্নটা খাই। তো যাই হোক, আজকে ডিনারের প্রিপারেশান সেরকম নেই, অনেক কিছুই আছে। কালকের করা চিকেন, কাল না পরশু চিকেন আছে আর কি ফ্রিজে, তাছাড়া মাটন অনেকটা আছে, মাছ আছে, ডাল আছে, অনেক কিছুই আছে, কিছুই আর করতে হবে না এখন। জাস্ট বাবানকে খাওয়াবো এই 8:30-9টার দিকে, খাইয়ে নেবো, তাহলেই এখন আর কোনো কাজকর্ম নেই, বাস শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখবো, মোবাইল দেখবো, এইসবই আর কি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কী ফিডব্যাক। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।